আমি আজ আপনাদের দেখাবো একটা ডিমের রান্না। সাধারণত ডিমের ঝোল আমরা বাড়িতেই করে থাকি এবং অনেকেই আমাকে এই কথা বলে যে রোজ রোজ একই রকম ডিমের ঝোল, কিছু নতুনত্ব পাই না। সেই জন্যই আজকে আমি আপনাদের দেখাবো একটা ডিমের ঝোলের রান্না, যেটা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি কিন্তু খুব নতুনত্ব এবং অন্যরকম একটু খেতে। আমার কাছে আছে সেদ্ধ ডিম, যেগুলোকে আমি একটুখানি কাট করে নিয়েছি। দেখুন, এইভাবে ছুরি দিয়ে দিয়ে কাট করে নিতে হবে যাতে ডিমের মধ্যে মশলাগুলো সহজেই ঢুকতে পারে। এটা হচ্ছে ছোলার ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কিছুটা নুন আছে, হলুদের গুঁড়ো আছে, কুকিং অয়েল আছে, গরম মশলার গুঁড়ো, এটাকে আমি ঘরে তৈরি করে নিয়েছি। এক চামচ ঘি আছে আমার কাছে। এই হচ্ছে সবজি, এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, চারটে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর কিছুটা আদা। প্রথমে আমি পেঁয়াজগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। এই যে পেঁয়াজগুলো, এবার এগুলোকে আমি মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করব। পেঁয়াজ বাটাটা হয়ে গেছে, এটা আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। আমি কিছুটা জল দিয়ে বেটেছি। এবার আমি ছোলার ডালটা বেটে নেব। দিয়ে দেবো এটার মধ্যে, দেবো কটা কাঁচা লঙ্কা, আমার কাছে চারটে কাঁচা লঙ্কা আছে, কিছুটা আদা, দুটো এলাচ। আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। যেহেতু আমি গরম মশলা দিচ্ছি, সেটা এটা সেই জন্য এটা না দিলেও চলবে। আর টমেটো, ছোলার ডালটা আমি সমস্ত উপকরণ দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার আমি ডিমটাকে একটু এবার আমি কড়াইতে কিছুটা অয়েল দিয়ে দেব, কুকিং অয়েল। আপনারা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারেন। এটা গরম করব, যখন মোটামুটি গরম হয়ে যাবে তখন আমি একে একে ডিমগুলোকে ছেড়ে দেব। ভেজে নেব ডিমগুলোকে, যাতে নুন হলুদটা ভেতরে ঢুকে যায়। দেখুন, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। মোটামুটি লালচে ভাজা হলেই হবে। আমি আরেকটু কুকিং অয়েল দিয়ে দেব। যারা তেল কম খান তারা তাদের তেল না দিলেও চলবে। পেঁয়াজ বাটাটা আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা আমি মিডিয়ামে রাখবো। মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষে কষে আমি এটাকে ভেজে নেব, যাতে এর মধ্যে যে একটা রস স্মেল থাকে সেটা যাতে চলে যায়। দেখুন, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমরা দেব ওই ছোলার ডাল বাটাটা। আমার এতটা ডাল বাটা লাগবে না, এই মোটামুটি 3-4 চামচের মতন দিয়ে দিলাম।
এটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে ভাজতে হবে, কারণ এটার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে যাতে সেটা চলে যায়। এখন এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এটার মধ্যে আমি কিছুটা জল দেব। জলটা দিয়ে আমি আঁচটা বাড়িয়ে দেব, ছোলার ডাল বাটা মশলার জলটাই দিয়ে দেব, দিয়ে আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার এটার মধ্যে একে একে আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন। পাউডার দিচ্ছে, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা সম্পূর্ণ অপশনাল, কারণ আমি কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। আপনাদের রেড চিলি পাউডারটা দিতে পারেন, শুধুমাত্র রংটা সুন্দর আসবে তাতে। এটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটার মধ্যে আমি দেবো পরিমাণ মতো জল। আপনারা যতটা কারি রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি জল দিয়ে দিলাম, খুব সুন্দর করে নাড়িয়ে এটাকে মিশিয়ে দিতে হবে ডালটাকে জলের সঙ্গে। এবার আঁচ বাড়িয়ে ফুটতে হবে, আস্তে আস্তে ডিমগুলো একে একে দিয়ে দিতে হবে। ডিমটা আমার হয়ে এসেছে, এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা। যারা ঘিটা অ্যাভয়েড করতে চান তারা আরামসে এটা অ্যাভয়েড করতে পারে। এবার এটাকে সুন্দর করে আবার মিশিয়ে দেব ঘিটার সঙ্গে। রেডি হয়ে গেছে চানা ডাল এগ কারি।